যুক্তরাষ্ট্রের যে কটি রাজ্য কিংবা সিটিতে বাংলাদেশীদের বসবাস তার মধ্যে অন্যতম নিউ ইয়র্ক। বিভিন্ন পেশাজীবী ও ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অভিবাসীদের পরিচালনায় গড়ে উঠেছে ইমিগ্রেশন ও ট্যাক্স সংক্রান্ত অসংখ্য প্রতিষ্ঠান। ফলে আমেরিকার মূলধারায় যেমনি তাদের কদর বেড়েছে, ঠিক তেমনি প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় এগিয়েছে বহুদূর, যার প্রমাণ করোনাকালীন সরকারের নানা সুযোগ সুবিধা গ্রহণ। চলতি বছরের ট্যাক্স সিজনেও এর ব্যত্যয় ঘটেনি, যদিও এবারের আয়কর বিবরণীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তাই বুঝে শুনে অভিজ্ঞ ও পেশাদার সিপিএ ফার্মের মাধ্যমে ট্যাক্স রিটার্ন দাখিলের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন মৌটুসী নিয়াজ। The IRS encourages you to choose your tax return prepare carefully. চলতি বছরের 27 জানুয়ারি থেকে শুরু হয়েছে আমেরিকায় আয়কর বিবরণী। US International Revenue Service IRS ওই দিন থেকে আনুষ্ঠানিকভাবে ট্যাক্স রিটার্ন জমা নেওয়া শুরু করে। কর বিশেষজ্ঞদের মতে, করোনাকালীন সময়ে অনেকেই স্টেট এবং ফেডারেল সরকারের বেকার ভাতা সহ নানা সুবিধা গ্রহণ করেছেন, ফলে অন্যান্য বছরের তুলনায় এবারও আয়কর বিবরণীতে থাকছে ভিন্নতা। এই বছর মানুষ অনেক আনএমপ্লয়মেন্ট পাইছে, প্লাস হাফ দ্য ইয়ার কাজ করছেন, সো ওদের ট্যাক্স রিটার্ন একটু কমপ্লিকেটেড, অনেক কাগজপত্র ওরা পাচ্ছেন, প্লাস অনেকে আছে ওরা ইনভেস্টমেন্ট ও করতেছেন, ওরা রবিনহুড হোক আর ফিডেলিটি হোক যেখানেই হোক। সো এখন এই বছর আপনারা সবাই একটু কেয়ারফুলি করবেন, কারণ অনেক রুল চেঞ্জ হয়েছে, আপনাদের আর্ন ইনকাম কম থাকতে পারে, প্লাস অনেকের ইনকাম বেশিও থাকতে পারে, যেখানে আগে আপনার ইআইসি ক্রেডিট পাইছেন, এই বছর আপনার ইআইসি ক্রেডিট পাবেন না। সো এই ক্ষেত্রে আপনারা মেক শিওর করে খুব কেয়ারফুলি ট্যাক্স রিটার্ন করবেন। স্টিমুলাস প্যাকেজ কিংবা করোনাকালীন আর্থিক প্রণোদনা পেতে ট্যাক্স রিটার্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে দ্রুত রিফান্ড প্রত্যাশাকারীরা কোন কোন বিষয়ে প্রাধান্য দেবেন তাও উঠে আসে সংশ্লিষ্টদের বক্তব্যে। এই বছরের ট্যাক্স রিটার্নের স্টিমুলাস চেক পাইতে পারেন, যাদের আব্বা আম্মা লাস্ট ইয়ার ডিপেন্ডেন্ট ছিলেন, এই বছর আপনারা ওদেরকে ক্লেম না করে আপনারা আলাদা ফাইল করেন, ওর আপনারা তখন পিছনের স্টিমুলাস চেকগুলো আপনারা পাবেন। ছোটখাটো ভুলে অনেকেই বঞ্চিত হচ্ছেন তার প্রাপ্য সুবিধা থেকে। এ তালিকায় কেবল বাংলাদেশীরাই নন, আছেন অন্যান্য জাতি গোষ্ঠীরাও। So, you know, I filed my taxes and they said that they have to check to see if I would get the $600. And I was like, to make sure that it wasn't fraud, and I was like, that's crazy, because everybody else in my household got it except for me. Children, they're getting money for their children, that's good and all, but what happens to the people that, you know, don't have children and don't have jobs? You know, we don't have enough finances to cover, you know, our rent. Some people are being put out of their homes, you know, and it's a little scary. And এই বছর তো অনেক তো চেঞ্জ হয়েছে। সো অনেস্টলি আমাদের ফ্রেন্ড হিসাবে জামিতে সাথে আসি ট্যাক্স করতে, উইদাউট হিম উই ওয়ুডন্ট নো হোয়াট টু ডু উইথ দিস নিউ চেঞ্জেস উইথ ইন আওয়ার কমিউনিটি। হি নোজ এভরিথিং ফ্রম এ টু জেড, হি ক্যান কভার অল দ্য কোয়েশ্চনস দ্যাট নিড টু বি আস্কড দিস ইয়ার। দেয়ারস আ লট অফ ট্যাক্স চেঞ্জেস উইথ দ্য আইআরএস দিস ইয়ার এন্ড হি হ্যাজ বিন আপ টু ডেট উইথ এভরিথিং বাই ফার নন। চলতি মৌসুমের শুরুতেই রিটার্ন দাখিল করা হয়েছে কিনা, করদাতা কি ধরনের ক্রেডিটের দাবিদার অথবা চাইল্ড ক্রেডিট দাবি করা হচ্ছে কিনা, এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে সবার আগে। বিজনেস ওনার যারা আছেন, অনেক এসবিএ লোন আছে, পিপিপি লোন আছে, সো আপনারা ওইটা কেয়ারফুলি দেখবেন আপনারা এলিজিবল কিনা না। সো যারা আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারা হয় গ্রাব হব হোক আর আমাজন হোক আর এই লিফট হোক উবার হোক যেটাই হোক, আপনারা একটা 1099 পাবেন। যদি 1099 না পান, কারণ আপনাদের ইনকাম এনাফ হাই ছিল না, আপনারা একটা সামারি অফ স্টেটমেন্ট পাবেন কোম্পানির কাছ থেকে। আপনারা ওই ইনকামগুলো মেক শিওর করে রিপোর্ট করবেন, স্কেজুল সিতে রিপোর্ট করবেন, ওইটার এগেনস্ট আপনারা এক্সপেন্সও নিতে পারেন যেটা আসলে আপনার লেজিটিমেট এক্সপেন্স আছে। আগামী 15 এপ্রিলের মধ্যে ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তা বর্ধিতের আবেদন জানানোরও সুযোগ রয়েছে। এছাড়া আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে Where is my refund লেখা একটি বাটন রয়েছে, যেখানে ক্লিক করেই জানা যাবে সর্বশেষ তথ্য। The IRS tool allows you to research whether a tax return preparer has specific credentials or qualifications that not all tax return preparers have. Go to irs.gov/choosetaxpro.